हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালোই আছি। তাই চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা সকলকে আগাম পূজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, তো থাকুন আমার ভিডিওতে। বন্ধুরা অনেক দিন ধরে ভাবছি যে আমি আমার চুলটা কাটবো, কারণ চুলের যে অবস্থা সেটা দেখে তো আমার খুবই কষ্ট হচ্ছে। আর চুলের চুল এই লম্বা চুল থাকার জন্য আমার অনেক প্রবলেমও হচ্ছিল। যখনই আমি খোপাটা বানাচ্ছি, খোপাটা করে করে রাখতে হচ্ছে না, লম্বা চুল মানেই তো খোপা করে রাখতে হবে এনি টাইম, তো খোপা যখনই করে রাখছি আমার খুব কষ্ট হচ্ছে, পেছন দিকটা খুবই কষ্ট হচ্ছে। মাঝে মাঝে চুলগুলো এত কষ্ট লাগছিল, সেই জন্য মাঝে মাঝে খুলে খুলে আবার খোপাটাকে তেজ করে 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 রাখছিলাম। আর রাত্রেবেলা এখন শুচ্ছিলাম পুরো চুলটাকে খুলে, তো চুলটা খুলে না খুলে মানে বেঁধে যদি শুই তখন আমার খুব কষ্ট হচ্ছে, ব্যথা লাগছে মাথায়, এই জন্য চুলটা খুলে খুলে শুয়ে থাকতাম। আর আমি তো ছোটোর থেকে বলতে গেলে সবসময় দুটো বেনুনি করে চুলগুলোকে রেখেছিলাম, ভেবেছিলাম যে চুলগুলো ভালো থাকবে, কিন্তু না বন্ধুরা, বেনুনি করার জন্য চুলগুলো কিন্তু ভালো থাকে না। দেখলাম পুরোটাই মানে লাস্টে মানে এছাড়া আমার বয়সও তো হয়ে গেছে না, বয়সের জন্য চুলগুলো ঝরে পড়েছে। তো অনেকের চুল তো বয়স হলেও অনেক গজায় চুলগুলো, মানে ঝরেও যায় আবার গজায়, কিন্তু আমার আর তা হচ্ছে না, আমার তো টাক পড়ে গেছে, চুল আর গজালো না, একটাও চুল গজায়নি, যত পড়ে যাচ্ছে আর টাক হয়ে যাচ্ছে সেই জন্য। আর এইদিকে আমি মনে হয় চুলগুলো খুব টাইট করে বাঁধতাম না, সেই জন্য মনেই ঝরে গেছে। তো বন্ধুরা কখনোই আপনারা চুলগুলো এইভাবে টাইট করে বাঁধবেন না, বাঁধলেই মানে চুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এই অবস্থার জন্য আমি ভাবছি নিজের হাতেই চুলটা কাটবো। আর পুজোর সময় তো চুল কাটাই যায়, সবাই তো বিউটি পার্লারে যায়, তো বিউটি পার্লার না গিয়ে যদি নিজের হাতে কাটি, এদিকে পয়সারও সাশ্রয় হচ্ছে আর এদিকে একটা নিজেরও খুশি হয় নিজের হাতে চুল কেটে, সেই খুশিটাই বা নিজেকে দেবো না কেন। সেই জন্য আমি নিজের হাতে চুল কাটলাম আর অনেক পয়সাও বাঁচালাম। তো চলুন বন্ধুরা দেখুন আমার নিজের হাতে নিজের চুল কাটা কীভাবে কাটছি সেটাই দেখাচ্ছে এই ভিডিও। বন্ধুরা দেখেছেন এই হচ্ছে আমার চুলের অবস্থা, নিচের দিকটা একেবারে সরু পাতলা হয়ে গেছে, সব চুল উঠে উঠে এই অবস্থা। আর দেখেছেন একেবারে মানে নিচেরটা খুবই খারাপ অবস্থা, আর সেই জন্য চুলটা কাটছি। আর সে দেখুন একেবারে চুল নেই, নিচটা একেবারে খালি আছে। চুল ছাড়ালে এই এইভাবে চুল ছড়তেই থাকে, ছাড়ানো মানেই হচ্ছে আমার চুল ঝরে পড়া। সেই জন্য আমি মাত্র একবারই ছাড়াই, সকালে একবারই মাত্র চুলটা আছড়ে নিই, আর সারাদিনে আর ছাড়াই না, এত চুল উঠে বলার কথাই নেই। সেই জন্য সকালবেলায় যতটা পারে, আর এই দেখুন কত টাক হয়ে গেছে, চুল উঠে উঠে সব টাক হয়ে গেছে, মানে এই জন্য আরও কষ্ট পাচ্ছি। টাকের জন্য মানে চুলগুলোকে ঠিক মতো নিয়ে করতে পারছি না, আগে আমার চুল অনেক ঘন ছিল, এখন টাক পড়ে পড়ে আরও কষ্ট হচ্ছে। আর দেখুন কত চুল উঠেছে, এত চুল ওঠে না, সেই জন্যই চুলগুলো কাটবো ভাবছি। আর চুলগুলো কাটতে গেলে তো কাঁচি তো লাগবে, আর একটুখানি গার্ডার লাগবে, আর আজ চিরুনি তো লাগবে, আর আয়নাটা একটু দেখবো কেমন হচ্ছে। এবার আছড়ে নিলাম আর এবারে চুলটা কাটবো, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। যে আছড়ানো হয়ে গেল এবার চুলটাকে এভাবে উল্টে নিলাম, কারণ ওই পেছন দিকে তো আর কাটতে পারবো না নিজে একা একা, সেই জন্য সামনে এই করে নিয়েছি চুলটাকে, সামনে কাটতে পারবো। আছড়াচ্ছি, আঁচড়ে আঁচড়ে আবার সেই একই জটলা হয়ে গেছে চুলে, সামনে নিয়ে আসলাম বলে আবার জটলা হয়ে গেছে চুলটা। দেখুন তো চুলটা জটলা হয়ে গেছে, তার জন্য এইভাবে কাটা যাবে না, স্লিপ স্লিপ হয়ে যাচ্ছে, তার জন্য এইবার একটুখানি চুলটাকে ভিজিয়ে নিয়ে এসেছি। ভিজিয়ে নিয়ে আসলে চুলটা সমানও হয়ে যাবে আর ভালো করে কাটাও যাবে, তার জন্য আবার ভিজিয়ে নিয়ে এসে ভালো করে আবার আঁচড়ে নিচ্ছি। তো আমার চুল বলছি না, যতই আঁচড়াবো ততই মানে কমানে চুল উঠতেই থাকবে। দেখুন কতটা চুল আবার উঠে গেছে, মানে যত ছাড়াবো আঁচড়াবো ততই চুল উঠতেই থাকবে, এনি টাইম চুল উঠে। সেই জন্য তো বললাম না,
বেশি আমি চুল আঁচড়াম না। আর দেখুন আবার কত জটলা হয়ে গেছে, বিশাল আবার জটলা হয়ে গেছে, একটুখানি আঁচড়ানোর পরে আবার জটলা হয়ে গেছে, মানে মিনিটে মিনিটে আমার চুল খুব জটলা হতে থাকে, আবার চুল উঠলো, কতটা চুল উঠে যাচ্ছে, ঘাসবাস করে চুল। এবার মোটামুটি আঁচড়ানো হয়েছে, এবার গাডা দিয়ে নিই, এই যে গাডা দিয়ে নিচ্ছি, গাডা দিয়ে বেঁধে নিচ্ছি, কারণ গাডার দিলে জায়গাটা আর থেকে নড়বে না চুলটা, আর সেইভাবে গাডারটাকে টাইট করে একটুখানি আটকে নিচ্ছে। আর আমার চুলের অবস্থা গেছে পুরো আবার সেই জটলা হয়ে গেছে, একটুতে আমার চুল ভীষণ জটলা হতেই থাকে। এই যে এবার ভালো করে আর একবার ছাড়িয়ে নিচ্ছে, আঁচড়ে নিয়ে আবার ভালো করে আর চুলটাকে সব জটলাগুলো একটুখানি ঠিক করে নিলাম। এবার আমি আরও একটা গাঁটা দিচ্ছি, কারণ ওই জায়গাটা যদি সরে যায় তাহলে এই জায়গাটা একটুখানি সেফটি হবে, তাহলে অতটাই হবে না চুলটা, সেই জন্য আবার একবার গাঁটা দিয়ে নিলাম। তো এবার আবার ছাড়িয়ে আঁচড়ে নিয়ে চুলটাকে আবার চিমিয়ে আঁচড়ে নিলাম, নিয়ে এইবারে এই যে এই কাঁচিটা দিয়ে কাটবো, এই যে কাঁচিটা দিয়ে কাটছি। হ্যাঁ, তা আমি এতটা চুল কেটে দেবো, কারণ অনেকটা খারাপ হয়ে গেছে জিনিসটা, তা এতটা চুলকে কেটে দেবো। দেখেছো কতটা অনেকটাই চুল মনে হচ্ছে, অনেকটা চুল কেটে দিচ্ছি, সামনে এনেছি না চুলটা, আবার ভালো করে কেটে নেব, কাঁচিটা দিয়ে কাটা হয়ে গেল। চুল কাটতে তো আর বেশিক্ষণ লাগে না, পাট করে কাটা হয়ে গেল চুলটা। এবার আর আছে জিনিসটা দেখেছো কেমন হয়েছে, আর এটাকে একটুখানি ইয়ে করে নেবো, জিনিসটাকে একটুখানি পাতিল করে নেবো, কারণ এটা করলে মনে হবে যে চুলটা কাটিয়ে কাটিয়ে এইভাবে একটুখানি আর একটুখানি ছুটে ছুটে কেটে নেবো। আর এইবার খুলে দিলাম গাডারগুলো, আর দেখুন দেখি এবার চুলটা কেমন হয়েছে, এই মনে হচ্ছে খুব সুন্দর লাগছে এই দিকটা, না বেশ ভালো লাগছে, উল্টে নিয়ে উল্টে নিয়ে দেখি কেমন হয়েছে চুল কাটাটা। একটুখানি আঁচড়াতে হবে না, আমার চুল না আঁচড়ালে তো চলবেই না, যা চুল আমার সবসময় চুলকে আঁচড়াতে থাকতে হবে, আর না আঁচড়ালে ইয়ে হয়ে যাবে, জটলা হয়ে যাবে। তো দেখছি মোটামুটি ঠিকঠাকই হয়েছে, না বেশ অনেকটা মনে হচ্ছে সেই লেয়ার কাটের মতন এসে যাচ্ছে চুলটা। বন্ধুরা, চুলটা আমার মনে হচ্ছে আমি লেয়ার কাট করেছি, তাই না, পুরোটাই লেয়ার চলে এসছে, এত সুন্দর লেয়ারটা এসছে, দেখে মনে হচ্ছে বিউটি পার্লার থেকে কাটিয়ে নিয়ে এসছে, ভালোই লেয়ার এসছে, তাই না, একেবারে সুন্দর লেয়ার এসছে, অনেক বেশ ভালো লাগছে চুলটা আমার, আমার তো খুবই ভালো লাগছে, আমি তো খুব খুশি চুল কেটে। আর এই দেখুন এতটা আমার চুল কাটা হয়েছে, প্রায় এক বিদ্যারও বেশি চুল কাটা আছে, আর এটাকে আমি একটা গাডার দিয়ে রেখে দেব। আর এই দেখুন আমার লুকটা, চুল কেটে বেশ ভালো লাগছে, তাই না, আমার তো খুবই পছন্দ, আমি খুবই খুশি চুল কেটে, নিজের হাতে যে এত সুন্দর চুল কাটতে পারবো আমি ভাবিনি, খুব ভালো লাগছে। আর এটাকে যদি কার্লিং ফার্লিং করা যেত তাহলে তো আরোই সুন্দর লাগতো, তো সেটা তো আর করতে পারবো না, তো এইভাবে চুলটা কাটলাম। আর এইদিকে পেছনের লুকটা দেখুন, চুল তো একেবারে জঘন্য অবস্থা, চুলে একেবারে নিচে একেবারে কিছুই নেই চুল, আর মনে হচ্ছে ডিপ ভি কেটেছে চুলটা, পেছন দিকটা মনে হচ্ছে ডিপ ভি। বন্ধুরা, এবার চুলটা আমি আঁচড়ে বেঁধে দেখাচ্ছি কেমন লাগছে, তো এই যে আঁচড়ানো হয়ে গেল এবার বেঁধে দেখাচ্ছি, দেখুন চুলটা কেমন লাগছে, মনেই হচ্ছে না যে আমি চুল কেটেছি, অনেকটাই লম্বা আছে, তাই না, ভালোই লম্বা আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার চুল কাটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, থ্যাংক ইউ, বাই।